বিজেপি করার কারণে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বাগবাড়ি এলাকায়। আহত বিজেপি কর্মী আনোয়ার মিদ্দা জানান, আজ সকালে তারকেশ্বরের বাগবাড়িতে তিনি তাদের ইটভাটায় গিয়েছিলেন। সেখানে নাকি তাকে ঘেরাও করে স্থানীয় তৃণমূল নেতা মইদুল ইসলাম এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই নাকি তাকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় তৃণমূল নেতা মইদুল। শুধুমাত্র বিজেপি করার কারণেই নাকি তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কোন কানে মারধরটা করেছে? আমার ভাটাতেই মেরেছে আমাকে। তারামা ভাটা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুঞ্জবনে। তারপর মেরেছে, বিশাল মেরেছে আমাকে, ফাটিয়ে দিয়েছে। বুঝতে পারছি, দেখুন ফাটিয়ে দিয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছি বিচার। ও একদম গুন্ডা যাকে বলে। এই কিছুদিন আগে আমি শুনেছিলাম ও একটা নিরীহ পাড়ার ছেলেকে মেরেছিল, এবং আমি আমার এলাকাতে আমি বিজেপি পার্টি করি, তা ওই খবরটার কানে নিশ্চয়ই গেছে, সেই কারণেই আমাকে ওপরে অ্যাটাক। কেননা আমার এলাকাতে আমাকে সবাই ভালোবাসে, আমার দিকে সমস্ত ইয়ং ছেলেগুলো, আমার দিকে যা বলবো সেটাই, ইয়ং ছেলেগুলো সব বিজেপি পার্টি করে, আমার সাথেই সমস্ত একদম যেখানে বলবো সেখানেই যায়। ওই খবরটা ওরা চলে গেছে কানেতে, সেই জন্য আমার বাবার হঠাৎ গিয়েছিলাম, হঠাৎ করে আক্রমণ একদম। এর আগে মারধর করেছে আপনাকে? এর আগে মারধর করেনি, কিন্তু এইটা হচ্ছে কে কে উদ্ধার করে হসপিটালে ভর্তি করলো? হাসপাতালগুলো পাড়ার লোকেরা। বলি কে হসপিটালে উদ্ধার করেছিল আপনাকে? পাড়ার লোকেরা। বিজেপি করার কারণে ভাইয়ের উপর এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ঘটনার বিচারের দাবি জানিয়েছেন আনোয়ারের দিদি আসিয়া বিবি। আরামবাগে ট্রান্সফার করলো আমার ভাইকে, আমরা এখানে নিয়ে এলাম। আমরা আপনাদের কাছে বলতে চাই যে আমার ভাইয়ের বিচার চাই আমরা। আপনার নাম দিদি? আমার নাম আসিয়া বিবি। যদিও আনোয়ারের এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা মইদুল ইসলাম বলেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, আপনি আনোয়ার মিদ্দাকে মারধর করেছেন, কি বলবেন? সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো মানে হয় না। আমি সক্রিয়ভাবে রাজনীতিটা করি বলেই আজকে এই অভিযোগটা উঠেছে। ব্যক্তিগতভাবে দেখতে গেলে আমিও ব্যবসাদার, দীর্ঘদিনে ব্যবসা করি। আনোয়ারের সাথে গত 2 বছর ধরে ব্যবসায়িক সম্পর্ক লেনদেন হয়। সেই লেনদেনের মাঝে 3.5 লাখ টাকা মতো আনোয়ারের সাথে পেতাম। হঠাৎ করে দেখি ভাটা অন্য একজনকে লিজে দিয়ে চলে যায়। সেসব টাকা পয়সা চাওয়াতেই আজকে এই অভিযোগ উঠেছে। আর বিজেপি, বিজেপি বলছেন, বিজেপি তো আজকে একটা মৃত্যুকে নিয়েও রাজনীতি করে। হ্যাঁ, এ তো একটা ব্যবসাকে নিয়ে রাজনীতি করবে তো স্বাভাবিক। ওরা তো আর কিছু খুঁজে পাচ্ছে না, ওরা তো এইসব বিষয় খুঁজছে। তাছাড়া বিজেপি এইভাবে ভাবছে বাংলায় আসবে, কোনোদিন আসতে পারবে না। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064822914 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।